আমি কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না, বললেন আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেছেন, তৈমুর আলম খন্দকার শামীম ওসমান এবং সেলিম ওসমানের প্রার্থী, তিনি বিএনপির প্রার্থী নন, স্বতন্ত্র প্রার্থীও নন। তিনি বলেন, গতকাল বন্দরে তৈমুর প্রচারণা চালিয়েছেন, সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয় নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে। শনিবার বন্দরের ২৪ নং ওয়ার্ডের দৈলি চৌরাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইভি এসব কথা বলেন। তিনি বলেন, আমি নির্বাচন করি জনতার শক্তিতে, জনতাই আমার শক্তি, দল আমার মনোবল, এসব মিলিয়ে আমি নির্বাচন করি। আমি কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না। আমি বলেছি, কালকে জাতীয় পার্টির চেয়ারম্যানরা প্রকাশ্যে নেমেছেন, এতে প্রমাণিত হয় কারা তার সঙ্গে আছেন, কারা তাকে সাপোর্ট দিচ্ছেন। আইভি আরো বলেন, তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী, তিনি বিএনপিরও প্রার্থী নন, জনতার প্রার্থীও নন। শামীম ওসমান তাকে প্রার্থী করেছেন, উনি বিএনপির প্রার্থী হলে ধানের শীষে নির্বাচন করতেন, উনি গডফাদারের প্রার্থী, তিনি দ্বন্দ্বহীন গডফাদার, নতুন করে আবার উত্থান হতে শুরু করেছেন।